মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বিজেপি জেলা সভাপতির। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির। মৃত বিজেপি জেলা সভাপতির নাম অভিজিৎ রায়চৌধুরী, বছর 37। সূত্রের খবর, শুক্রবার দ্বিতীয়বারের জন্য জেলা সভাপতি নির্বাচিত হয়ে কলকাতা থেকে শিলিগুড়ি ফিরছিলেন অভিজিৎ বাবু। ফেরার পথে শনিবার খুব ভোরে মুর্শিদাবাদ জেলার ভাকুড়ি 34 নম্বর জাতীয় সড়কের উপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে জেলা সভাপতির গাড়ির। তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। আহত আরো 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। অভিজিৎ বাবুর মৃত্যুর খবর পেয়ে তাকে দেখার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছেন মুর্শিদাবাদ বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শিলিগুড়ি ফিরছিলেন, রাস্তায় আমাদের ভাকুড়ির কিছুটা আগে রাস্তার সাইডে ট্রাক দাঁড়ানো ছিল, সেখানে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরেই তিনি হসপিটালে আনতে আনতে মারা যায় বলে আমাদের কাছে সংবাদ। তার সঙ্গে আরও 3 জন ছিল, তারাও হালকা জখম হয়েছে। মেডিকেল কলেজে আনার পরে আমরা ডাক্তারের সঙ্গে কথা বললাম, শুনতে পেয়ে আসার পরে তাতে ডাক্তার যেটা বললেন যে 4:15 সে এক্সপায়ার করেছে, বাকিরা অল্প বিস্তর আঘাত পেয়েছে। তো রাস্তাঘাটে যে যানজট সমস্যা বহরমপুরে ঢোকার আগে আমরা প্রত্যেকেই জানি, বা রাস্তা সম্প্রসারণের কাজ এখনও শেষ হয়নি, এই যে বিভিন্ন কারণ যার জন্য আজকে একজনের জীবন চলে গেল। রাস্তার ধারে যদি এইভাবে ট্রাক দাঁড়িয়ে না থাকে তাহলে তার ধাক্কাও হয়তো লাগতো না, আজকে এই প্রাণহানির ঘটনাটাও ঘটতো না, দুঃখজনক ঘটনা ঘটে গেল। নাম কি জেলা সভাপতি? অভিজিৎ রায়চৌধুরী। কোন কোথাকার জেলা সভাপতি? উনি সাংগঠনিক জেলা শিলিগুড়ি, সেখানে সভাপতি। এর আগেও এক টার্ম ছিলেন, আবার দ্বিতীয় টার্মের জন্য কালকে তার নাম ঘোষণা হয়েছে। তারপরে এই দুঃখজনক মর্মান্তিক ঘটনা, অভিজিৎ রায়চৌধুরী শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি, তিনি 4:15 ডাক্তারের যে বয়ান তাতে 4:15 তিনি মারা গেছেন। আমরা এসেছি প্রত্যেকেই, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট মাহফুজা খাতুন আছেন, আমি আছি, আমার জেলা কমিটির অন্যান্যরা আছে, রাজ্য থেকেও আমাদের সংগঠন সম্পাদক, সাধারণ সম্পাদক, তারাও আসছেন মেডিকেল কলেজে। এতে দলে কতটা ক্ষতি হবে বলে মনে হচ্ছে? দেখুন, দলের তো অবশ্যই ক্ষতি, যার হাত ধরে শিলিগুড়িতে সংগঠন মজবুত হচ্ছিল, দ্বিতীয় টার্মের জন্য পুনরায় তিনি ঘোষিত হয়েছিলেন, তো আজকে সংগঠনের তো ক্ষতি হলো, তার পরিবারের অপূরণীয় ক্ষতি। আমরা প্রত্যেকেই দুঃখিত মর্মান্তিক ঘটনার জন্য। শিলিগুড়ি কোথায় বাড়ি জানা আছে? শিলিগুড়ি প্রপার কোথায় বাড়ি আমি বলতে পারবো না, তবে সাংগঠনিক জেলা শিলিগুড়ি এবং শিলিগুড়ি প্রপারই সম্ভবত বাড়ি।